সাতক্ষীরায় 2002 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ তিনজনকে 10 বছরের কারাদণ্ড ও বাকি 47 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। রায়কে যুগান্তকারী বলছে রাষ্ট্রপক্ষ, আর উচ্চ আদালতে আপিলের কথা জানায় আসামিপক্ষ। প্রতিনিধি ফজল হক বাবুর তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। সাতক্ষীরার কলারোয়ায় 2002 সালের 30 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দীর্ঘ 19 বছর পর রায়কে ঘিরে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সকাল 10টায় জেলা কারাগার থেকে আলোচিত এই মামলায় আটক 34 আসামিকে প্রিজন ভ্যানে হাজির করা হয় আদালতে। 10:15 দিকে শুরু হয় বিচার কাজ। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির 50 আসামির সবার শাস্তির রায় ঘোষণা করেন। হাবিবুল ইসলাম হাবিব, রিপন এবং আরিফ এই তিনজনকে 10 বছর পর্যন্ত সাজা দিয়েছে কনজিকিউটিভলি। কাদের বাচ্চু, রঞ্জু এবং এদের 9 বছর করে সাজা দেওয়া হয়েছে। কাউকে কালার দেয় নাই, নিম্নপক্ষে 4.5 বছর সাজা দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজকের একটা যুগান্তকারী রায়ের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটলো। অর্থাৎ কেউ অন্যায় করে অযাচিতভাবে কোনো মানুষের উপরে হামলা মামলা ইত্যাদি করে রেহাই পায় না, সেটাই আজকের আইনের সুবিচার প্রতিষ্ঠিত হলো। যে রায় থেকে কেউ এড়িয়ে যেতে পারবে না সেটি একটি বিশেষ দিক, সন্ত্রাসের কোনো স্থান বাংলাদেশে নেই। তবে আপিলে যাওয়ার কথা জানিয়েছে আসামি পক্ষ। আমরা রায়ের সন্তুষ্ট কেমন করে হব, আমরা তো ন্যায় বিচার পাইনি। এই রায় এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আমরা আইনগতভাবে এইটারে মোকাবেলা করব। আমরা জেলা বিএনপি আমরা সন্তুষ্ট হতে পারিনি, আমরা আশাবাদী যে উচ্চ আদালতে আমরা অবশ্যই ন্যায় বিচার পাব। মামলার 16 আসামি এখনো পলাতক। হাজির করা 34 আসামিকে রায় ঘোষণার পরপরই ফিরিয়ে নেওয়া হয় সাতক্ষীরা জেলা কারাগারে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।